প্রতীক্ষার অবসান। অবশেষে গগনযান মিশনে প্রথম পদক্ষেপ হিসেবে TVT-1 ফ্লাইটের সফল উৎক্ষেপণ করল ইসরো। শ্রীহরিকোটা স্পেস সেন্টার থেকে শনিবার সকাল 10টা নাগাদ সফল উৎক্ষেপণ সম্ভব হলো। এদিন সকাল 8টা 45 মিনিটে গগনযান মিশনের TVT-1 ফ্লাইটের উৎক্ষেপণ হওয়ার কথা ছিল। সেই মতো কাউন্টডাউন শুরু হয়েছিল, কিন্তু নির্ধারিত সময়ের 5 সেকেন্ড আগে উৎক্ষেপণ স্থগিত করে দেওয়া হয়। ইসরো প্রধান এস সোমনাথ জানান, 6 সেকেন্ড আগে সেটা ধরা পড়ে ইঞ্জিনের ইগনিশন যেভাবে হওয়ার কথা ছিল সেভাবে হয়নি। ইঞ্জিনের অস্বাভাবিক আচরণ দেখেই এ সময় উড়ান স্থগিত করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। তারপর সকাল 10টায় ফের ওই মহাকাশযান উৎক্ষেপণ করা হবে বলে ইসরোর তরফে জানানো হয়। অবশেষে ঠিক 10টায় গগনযান উড়ানের সফল উৎক্ষেপণ হলো। গগনযান মিশনের TVT-1 ফ্লাইটে রয়েছে ক্রু মডিউল এবং ক্রু এসকেপ মডিউল। পরিকল্পনা অনুযায়ী সমুদ্রে নেমে পড়ল প্যারাশুট সমেত ক্রু মডিউল। 3 মহাকাশচারী নিয়ে ক্রু মডিউল যাতে সমুদ্রেও নেমে পড়তে পারে তারই মহড়া হলো। গগনযান মিশনের সফল উৎক্ষেপণের পর ইসরো প্রধান এস সোমনাথ বলেন, এটা ঘোষণা করতে পেরে আমি খুব খুশি যে গগনযান TVT-1 মিশনের সফল উৎক্ষেপণ হয়েছে। ক্রু মডিউল নির্মাতার বিজ্ঞানীদের ধন্যবাদও জানিয়েছেন ইসরো প্রধান। প্রসঙ্গত 2025 সালে মূল গগনযান মিশনের লক্ষ্য নিয়েছে ইসরো, 3 মহাকাশচারীকে নিয়ে মহাশূন্যে পাড়ি দেবে গগনযান। সেই মিশন সফল করতে এদিন থেকে গগনযানের পরীক্ষামূলক উৎক্ষেপণ শুরু করল ইসরো। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।